নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পালন শাকের শাক পিটালি পালন শাকের এই অন্যরকম একটা রেসিপি ভীষণই ভালো হয় খেতে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন পালন শাক আর অন্যরকমভাবে খেতেই চাইবে না সবসময় এরমভাবেই খাবেন খুবই টেস্টি হয় গরম ভাতের সাথে একদম জমে যায় কিভাবে এই পালন শাকের শাক পিটালি তৈরি করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে প্রথমে আমি আর মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে আমি আর মাছের মাথা দিয়ে এই শাক পিটালিটা তৈরি করছি আপনারা চাইলে এখানে শোল মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন সেটাও খেতে ভীষণই ভালো হয় এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলিকে একটু ভেঙে চুরে আমি ভেজে নিয়েছি একটু কড়া করে মাছগুলো যেহেতু ভেঙে শাকের মধ্যে ব্যবহার করব তাই ভাজার সময় আমি একটু ভেঙে মাছগুলোকে ভেজে নিয়েছি এতে ভেতরটা খুব ভালো করে ভাজা হবে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি ফুরনে দিয়ে দিলাম রাঁধুনি আর এখানে অবশ্যই রাঁধুনি ফুরনটা দিতে হবে রাঁধুনি ফুরনটা দেওয়ার পরে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা পালন শাকগুলোকে দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি শাকটাকে সেদ্ধ করে নিলাম ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে যতক্ষণ না শাকটা সেদ্ধ হচ্ছে একটুখানি সেদ্ধ করে নিতে হবে আর তারপরে এখানে স্বাদ অনুযায়ী আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু এই রান্নাটা একটু ঝোলঝোল পদের হবে তার জন্য একটু জল ব্যবহার করতে হবে জল দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাছের মাথাটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি এক চামচ ময়দা এক চামচ আদা কুচি আর সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটা ব্যবহার করলে এই শাক পিটালির টেস্টটা ভালো হয় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন শাকের মধ্যে অল্প অল্প করে দিয়ে আর নাড়তে হবে অনবরত এই মিশ্রণটা দিয়ে একটুখানি চেড়ে নিলে শাকটা অনেকটাই ঘন হয়ে যাবে আর তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে শাক পিটালি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো হয় কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন